জয় শ্রী গণেশ। আলোচনা করব 2024-এর এপ্রিল মাসের বোনাস রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির তিনটি নক্ষত্র, প্রথম নক্ষত্র অশ্বিনী, যাদের গণতি হচ্ছে দেবগণ, দ্বিতীয় নক্ষত্র ভরণী, যাদের গণতি হলো নরগণ, এবং তৃতীয়তম নক্ষত্র কৃত্তিকা, যাদের গণতি হলো দেবারি বা রাক্ষসগণ। তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আজকে থাকবে স্পেসিফিক প্রেডিকশন, এবং ডেফিনেটলি আমরা বোনাস রাশির ফলে কিছু এক্সট্রা প্রেডিকশন নেওয়ার চেষ্টা করব। খুব সংক্ষিপ্তভাবে আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাটা করে নক্ষত্র নিয়ে আলোচনাটাকে আরো বেশি স্পেসিফিক করার চেষ্টা করব, কারণ মূলত বোনাস রাশির ফলের উদ্দেশ্য কিন্তু নক্ষত্র ফল আলোচনা করা। দেখুন, প্রথমেই বলে রাখি মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এর এপ্রিল মাস অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি মাস। কেন? কারণ মেষ রাশিতে রবি, সূর্য, ভানু, আদিত্যের প্রবেশ হচ্ছে, তবে হচ্ছে 14 এপ্রিলের পর। তাহলে আমরা আলটিমেটলি কি দেখতে পারবো? যে পঞ্চম ঘরের অধিপতির লগ্নভাবে অবস্থান বা রাশিতে অবস্থান এবং তার পূর্ব অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, যার মধ্যে আমি মনে করি আপনাদের হেলথ কিছুটা বেটার দিকে থাকবে। যদিও এই মাসে আপনাদের রাষ্ট্রাধিপতি, তিনি শনিযুক্ত হয়ে 24 তারিখ পর্যন্ত একাদশে অবস্থান করবে, শনি মঙ্গলের কম্বিনেশনে দু একটা বিষয়ে প্রাথমিক কিছু সাবধানতা বা সচেতনতা রাখতে হয়, সেটা আপনারা রাখবেন আমি জানি। অ্যাডিশনালি যেটা বলার, হেলথ নিয়ে প্রচুর নেগেটিভিটি এক্সপেক্ট করছি না, তবে ছোটোখাটো চোটাঘাতজনিত সমস্যা একটু হয়তো ভাবাতে পারে 24 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে। তাহলে এই সময়কালে একটু খেয়াল রাখতে হবে। আর সেকেন্ডলি আমি বলবো মেন্টাল হেলথ কিন্তু পজিটিভ দিকে যাবে 14 এপ্রিলের পর থেকে, এটা পজিটিভ। সেকেন্ড যে বিষয়টা, সেটা অর্থনৈতিক নিয়ে একদম জেস্ট কথাটা বলবো। কারেন্টলি আর্থিক অবস্থা এক্সট্রিম নেগেটিভ না হলেও একটু টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভালো চাকরি করেন, ভালো ব্যবসা করেন, কিন্তু তারপরেও আর্থিক জায়গাটা কিন্তু ঠিক সেই সুইটেবল জায়গায় আছে বলে আমি মনে করি। হ্যাঁ, এখানে আপনি প্রশ্ন করেন তাহলে আমি কবে মনে করি, আমি মনে করি আর্থিক জায়গার ইমপ্রুভমেন্ট এ মাসে 24 তারিখের পর থেকে আমরা কিছুটা দেখতে পারবো। তার আগে কিছু ইনভেস্টের জায়গা আছে। আর মেষ রাশিকে আমি যতই অধ্যয়ন করি না কেন, ছোট্ট বাচ্চা হোক কিংবা একটু বয়স্ক ব্যক্তিত্ব হোক, যদিও মেষ রাশির সতত সেই শিশু সুলভ নেচারটাও তাদের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, কোনো না কোনোভাবে খরচ বা ইনভেস্ট করা বা র্যাশ ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সিটা বাড়তে পারে, এটাকে নিয়ন্ত্রণ করুন। তাছাড়া খুব আর্থিক বিপর্যয় আসবে বলে আমার মনে হয় না। ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু সমস্যা ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আপনাদের আটকে থাকা কিছু অর্থ, সেটা ইন্স্যুরেন্স রিলেটেড হতে পারে, সেটা ব্যাংকে কোনো একটা প্রবলেমের জন্য হতে পারে, সেটি কোনো জমি বিক্রিকে কেন্দ্র করে হতে পারে, সেটি কোনো প্রপার্টিকে বিক্রি করাকে কেন্দ্র করে হতে পারে, অর্থাৎ আটকে থাকা অর্থ সেটি আসার মতো অবকাশের জায়গা তৈরি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। মানে 24 তারিখের আগে হবে বলে মনে হয় না, আমি এক্সপেক্ট করছি 24 তারিখের পরেই এহেন ঘটনাক্রমের অবকাশ জীবনচক্রে আসতে পারে। প্রশ্ন হলো কর্মজীবন, খুব স্পেসিফিকভাবে আপনাদের বলি, 10th হাউস থেকে আমরা কর্মজীবন আলোচনা করি, আপনারা সবাই জানেন। তবে শুধু 10th হাউস নয়, 2nd হাউস, কারণ কাজ করব অর্থ আসবে, তার সাথে 6ষ্ঠ ভাব, বিশেষ করে যারা রেগুলার বেসিসে একটা কর্মজীবন করে, এবং 4, তাদের ক্ষেত্রে 6ষ্ঠ ভাব ইম্পর্টেন্ট, যারা ব্যবসা করেন তাদের 7ম ভাব ইম্পর্টেন্ট, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের 5ম ভাব। তো এই পার্টিকুলার হাউসগুলো দরকার এবং ইলেভেনে দরকার। তো আপনাদের 10ম পতি একাদশে সেলফ প্রফেশনের ক্ষেত্রে 5ম পতি তিনি তুঙ্গস্থ হবেন। যারা যারা মেষরাশি জাতক জাতিকাদের সেলফ প্রফেশনে আছেন, যে নক্ষত্রই আপনার হোক না কেন, আমি আর নক্ষত্র নিয়ে আরও স্পেসিফিক আলোচনা করব, আমি বলে রাখি সেলফ প্রফেশনে পজিটিভিটি বাড়বে। কবে থেকে বাড়বে? 15 বা 14 তারিখের পর। যদি আপনার সেইভাবে ডেভেলপমেন্ট না হয়, তাহলে জানবেন আপনার রাশিচক্রে, আপনার জন্মদশায় বা বিংশোত্তরী দশায়। অনেকেই ভাবে যে শনি সাড়ে সাথে বোধ হয় একটা দশা, না, সেটি দশা নয়, সেটি একটা গোচর।
তেমনি প্রত্যেকের দশা কাজ করে। দশা বলতে জন্মদশা, জন্মদশা থেকে পরপর পরপর আমরা দশার ক্যালকুলেশন বা নির্ণয় করে থাকি, এবং সেটি চন্দ্রের উপরে ভিত্তি করে মূলত। তবে শুধুমাত্র চন্দ্র থেকে দশা নিরূপণ করা যায় এই কথাটাও হয়তো সঠিক নয়, কারণ প্রত্যেকটি প্ল্যানেটের নির্দিষ্ট নক্ষত্রে অবস্থানের উপরে নির্ভর করে আমরা দশা নির্ণয় করতে পারি। এই বিষয়ে নিয়ে একটা আলোচনা নিশ্চয়ই দরকার, সেটা পরে করা যাবে। আপাতত বলি যে সেলফ প্রফেশনে যারা আছেন, আমি মনে করি 60-70% জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট প্রায় 60-70%-ই হবে, এবং এটি কিন্তু আপনাদের জন্য শুভ হতে পারে। যারা সেলফ প্রফেশনে আছেন, একটু ডাউনে আছেন, একটু আপ করতে পারবেন। এবং সেলফ প্রফেশন বলতে আমি টিচিং ধরছি, আমি অ্যাঙ্কারিং ধরছি, আমি যে কোনো ধরনের সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, অ্যাথলেটিক্স রয়েছেন যারা, ট্রেনার রয়েছেন যারা, গাইড রয়েছেন যারা, তাদেরকে তো এখানে গিয়ে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও ইনক্রিজ করবে, ডেভেলপ হবে আপনার, এবং কিছুটা নয়, এটা 60-70% হতে পারে। চাকরি নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন চাকরির জায়গাটা বেশ পরিবর্তনশীল, কারণ ষষ্ঠপতি মূল, আর যা পজিশনের পরিবর্তন এক মাসে থাকছে সেটি সত্যিই খাবার। 2 তারিখে তিনি রেট্রোগ্রেড হবেন, 9 তারিখে তিনি রেট্রোগ্রেড মোশনের কারণে মিলিয়ে পড়ছে, 25 তারিখ পর্যন্ত তার রেট্রোগ্রেড মোশন কন্টিনিউ হবে মিলিয়ে, তারপরে সে আবার বিরেক হবে। এতগুলো কম্বিনেশন রয়েছে, সেখানে কি হতে পারে আমি বুধের সঞ্চারগত একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, সেটা দেখবেন। আর একটা কথা বলি, চাকরি নিয়ে কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। আমি মনে করি মে মাসের পরে গিয়ে আমি এই প্রেডিকশনটাও আপনাদের রাখবো যে কখন চাকরি চেঞ্জ করবে। আপাতত যে পর্যায়ক্রম যেভাবে চলছে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, আমি মনে করি ইমপ্রুভ করা যাবে। খুব অসুবিধার জায়গা হয়তো তৈরি হবে না, কোনো রাফ ডিসিশন বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটি বাদ দিয়ে বাকি যে বিষয়ে আপনি বলুন কর্মজীবনে, আমি মনে করি কর্মজীবনে পলিটিক্সের শিকার হয়েছেন অনেকে, অনেকে বুঝতে পারছেন যে আপনার শত্রু রয়েছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলো অনেক মেষ রাশির হয়, আর মেষ রাশি এমন একটি রাশি যেখানে যাবে, যে পজিশনেই থাকবে, এদের মূল লক্ষ্য হচ্ছে আগে যাওয়া, টপ পাওয়া বা ডেফিনেটলি সবার শীর্ষে পৌঁছানো। এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি আসে, কিন্তু মেষের সিলেকশন অফ ফ্রেন্ডশিপ, সিলেকশন অফ রিলেশনশিপ এগুলো খুব ডিস্টার্ব, তাই আপনাকে এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব অতিরিক্ত ব্যতিব্রাস্ত না হয়ে বিষয়টিকে সমাধান করার জন্য। ব্যবসার ক্ষেত্রে যদি প্রেডিকশন রাখে, আমি কিন্তু মনে করি শেষ দিকটা বেশ ভালো এ মাসের, এবং ব্যবসায় ডেভেলপমেন্টে আমরা আলটিমেটলি পেতে চলেছি। প্রশ্ন হলো রিলেশনশিপ, রিলেশনশিপ যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে জটিলতা আছে, আমি আশাবাদ 14 তারিখের পর থেকে, ইভেন যাদের বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের ডিসকার্ব আছে, মানে যারা হয়তো একটু অন্যরকমভাবে জীবনটাকে ভেবেছেন, ভাবতে পেরেছেন, তাদের ক্ষেত্রেও জটিলতা কিন্তু মেষের প্রচুর আসে। মেষের সাথে যদি মিথুন বা কন্যার কোনো কম্বিনেশন থাকে, আমার মনে হয় সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো আপনাদের প্রচুর যন্ত্রণা দিচ্ছে। এর আগে চিটেড হয়েছেন এবং চিট হওয়ার পর তারপরে বুঝতে পারেননি জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, ইউ আর প্ল্যানিং টু ডু, আপনি করতে চাইছেন, সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কিন্তু কোনো কারণবশত সেটি এগিয়ে নিয়ে যেতে পারছেন না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা চিন্তিত ভাবিত আছে, পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হোক। আচ্ছা, আর একটা কথা বলে আমি নাক্ষত্রিক প্রেডিকশনে যাব, সেটিই মূল লক্ষ্য। দেখুন অনেকে পরে নিয়ে আছেন, কর্মজীবনকে পরিচালনা করতে চাইছেন, বর্তমানে বিদেশের মাটিতে থেকে কর্মজীবনকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন যে বর্তমানে কর্মজীবনটা একটু ডাউন, ব্যবসাটা ঠিকঠাক চলছে না, চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, সব লে অফ হচ্ছে, মানসিক টেনশন বাড়ছে, পারিবারিক ঝামেলা রয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো এসে ধীরে ধীরে পজিটিভ দিকে যায়, হয়তো এই পজিটিভিটি সম্পূর্ণরূপে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, বাট ডেভেলপিং। পিতা স্বাস্থ্য ইম্প্রুভ করবে আমি বলে রাখছি মেষের ক্ষেত্রে, এটি নিশ্চিতভাবেই মায়ের স্বাস্থ্যর ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে, কোনো সন্দেহ এ বিষয়ে আমি রাখছি না। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রবেশ করব নাক্ষত্রিক প্রেডিকশনে, খুব ভালো করে শুনবে। প্রথমে অশ্বিনী নক্ষত্র, কেতু গ্রহের নক্ষত্র যাদের
দেবতাগণের অশ্বিনী কুমার দ্বয়, এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হয় দেবগণ। কয়েকটি প্রবলেম অশ্বিনীর গ্রহের রোজ, যার মধ্যে প্রথম যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হেলথ। হেলথ নিয়ে অশ্বিনী প্রচুর ভুগছেন, এবং সব থেকে ইন্টারেস্টিং ঈশ্বরের অসীম কৃপা যে প্যাটাল কিছু হচ্ছে না, বাট কনস্ট্যান্টলি চলছে। আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, এবং মেডিকেল এক্সপেন্স হওয়া, নিজের জন্য অপরের জন্য, এই যে গতানুগতি কথা, এটা কিন্তু চলছে। এই জায়গাটা অশ্বিনী নক্ষত্রের একটু কিওর হওয়ার দরকার। যদিও এপ্রিলে পুরোটা এই জায়গাটা ঠিক না হলেও এপ্রিলের শেষ থেকে ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে। দ্বিতীয়ত, অশ্বিনীর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ সেইভাবে না আসলেও আপনি যে খুব বেশি সেভিংস করে উঠতে পেরেছেন বা কারেন্ট সিচুয়েশনে খুব বেশি সেভিংস করছেন, আমি অন্তত মনে করি। তাহলে আমি কি মনে করি? আমি মনে করি হ্যাঁ, আর্নিং রয়েছে, চলছে, বাট সেটি যে ফ্লারিশ করেছে নট লাইক। এক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। আর্থিক অবস্থাটা একটু সদগতি প্রাপ্ত হবে 2024-এর এপ্রিলের 20-22 তারিখের পর থেকে। অশ্বিনীর ক্ষেত্রে যারা নতুন চাকরি ট্রাই করছেন, বিশেষ করে সরকারি চাকরি, প্রচুর অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছে সরকারি চাকরির প্রচেষ্টা করে, তো যারা এই ধরনের কম্বিনেশন করার চেষ্টা করছেন, এটা ব্যাংকিং হোক, MTS হোক, CGL হোক, CHSL হোক, আমার মনে হয় পজিটিভিটি বাড়বে। তবে সবার আগে যেটা দরকার সেটা জানা, বর্জার সরকারি চাকরিকে কতটা পারমিট করছে। দ্বিতীয়, সরকারি চাকরির তো বিভিন্ন গ্রেড থাকে, কেউ গ্রুপ এতে যান, কেউ গ্রুপ ডিতে যান, কোনো কাজেই ছোট নয়, কিন্তু কোনটা আমার বর্জার অনুসারে অ্যাপ্লিকেবল সেটা জানাটা কিন্তু দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, একটি ছেলে, যথেষ্ট শিক্ষিত ছেলে, 2010 সালে কমপ্লিট করলেন বিটেক, এবং বিটেক শুধু কমপ্লিট করেননি, তৎকালীন সময় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে তিনি খুব সাকসেসফুলি সফলতার সাথে কারিগরি শিক্ষা সম্পূর্ণ করেন। পরবর্তীকালে তিনি একটি জবের অফার পান, কিন্তু সেই অফারটি না নিয়ে তিনি পরিকল্পনা করেন সরকারি চাকরি পাব বা পেতে হবে, এবং সেই 2010-এর পর থেকে 11-12 এভাবে পর পর আজকে 2024 সাল তিনি কিন্তু সরকারি চাকরির প্রচেষ্টা করছেন। তার বিবাহ এখনো পর্যন্ত সুসম্পন্ন হয়নি। অ্যালং ইন দ্যাট তিনি কিছু টিউশনস পড়ান, এবং সেই কষ্ট অর্জিত অর্থ তিনি তার পড়াশোনার, নিজস্ব পড়াশোনার পিছনে ব্যয় করেন। কিন্তু ছেলেটি যখন জন্মচক অ্যানালাইসিস করার ক্ষুদ্র প্রয়াস করলাম, এবং যখন তার সাথে শেয়ার করছি যে আপনি কি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন বা আদার্স কিছু কিছু বিষয় তার কাছে শুনছি, জানছি, তাকে জানাচ্ছি, সে মোটামুটি অ্যাগ্রি করছে। যখন আমি তার কারেন্ট পজিশনে তাকে দেখলাম, আমি দেখলাম পুরো প্রফেশনে আছেন, কিছু অর্থ আর্নিং করেন, কিন্তু সেটি মোটেই একটা স্টেবেল জায়গা না, বা সেটি মোটেই একটা স্থায়ীভাবে আর্নিংকে রিপ্রেজেন্ট করে। তখন একটি তাকে যখন এই ঘটনাটা বললাম, তিনি সেটাও এগ্রি করলেন এবং আমাকে প্রশ্ন করলেন, দাদা আগে চাকরি কবে? দেখুন, আমি তার হরোস্কোপ অ্যানালাইসিস করে বুঝলাম সরকারি চাকরি তার পাওয়াটা হয়তো একটু বেশি কষ্টসাধ্য, যে কারণে তিনি পান বা জন্মছক সেইভাবে পারমিট করে না। তাহলে তার উচিত ছিল সেই 2010-11-তে বেসরকারি চাকরিতেই ঢুকে যাওয়া, তাহলে হয়তো তার আজকে পজিশনটা একটু অন্যরকম হবে, বা অ্যাটলিস্ট বিজনেস রিলেটেড ম্যাটারে যেতে। কিন্তু তিনি সরকারি চাকরিই করতেন, এবং তার এতটাই আগ্রহ, তিনি ওটার পিছনেই এখনো থাকতে চাইছেন। আমি কোনোভাবেই নিরাশ করলাম না তাকে, কিন্তু তাকে পথটা বলে দিলাম যে আপনি ডেফিনেটলি এটা সাইডে রাখেন, তার সাথে সাথে অবশ্যই একটা চাকরিতে যুক্ত হন বা সংযুক্ত হন। এই সময় থেকে এই সময় আপনার চাকরির চোখটা আছে, সেটি বেসরকারি রিলেটেড, এবং উনি কিছুটা বুঝলেন, আশা রাখি তিনি বেসরকারি রিলেটেড বিষয়ে যুক্ত হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা অনেকেই আছি লাইন অফ ওয়ার্ক না জেনে না শুনে একটা বিষয়ের পিছনে পড়ে থাকে। আজকে যদি আপনি কংক্রিটের একটা দেওয়ালকে ঠেলা শুরু করেন, আপনি সারা জীবন পরিশ্রম করবেন, সেই দেওয়ালটাকে কি সরাতে পারবেন হাত দিয়ে? একদমই নন। তো আপনার ফোর্স আপনি যদি ভুল জায়গায় ব্যয় করেন, তাহলে সেখান থেকে আমরা ভালো ফলাফল পেতে পারি না। যদিও অশ্বিনীর ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল হতে দেখবো, অ্যাডিশনালি যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন অশ্বিনীর, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। অশ্বিনীর দাম্পত্যটা নিয়ে আমি একটু আশাবাদী, একটু হিলিং হবে দাম্পত্য জীবনের কলহ সমস্যা, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ। ইভেন যারা অলরেডি চাকরি করেন, গভর্নমেন্ট হোক বেসরকারি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন, হাই, ভালো অ্যাপ্রাইজাল পাওয়া, এগুলো কিন্তু আসতে পারে।
অনেকেই ভাবছেন কর্মজীবন পরিবর্তন করব, চাকরি চেঞ্জ করব। দেখুন, চাকরি চেঞ্জ করবেন এটা খারাপ বিষয়বস্তু নয়, আপনি করতেই পারেন, কিন্তু ভালো সময়ে চেঞ্জ করুন। এই সময়টা চাকরি চেঞ্জের সময় নয়, আমি আগে বলেছিলাম তখন করতে পারলে করতে পারতেন, এখন এই সময়টাই করবেন না। আপনি ওয়েট করুন না, আমি বলে দেব কোন সময় চাকরি চেঞ্জ করা যাবে, সেটি অবশ্যই এপ্রিলের পর। আর একটা কথা আপনাদের বলে দিই, অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিছু টাকা পয়সা নিয়ে বা অন্য কোনো কারণে ফ্যামিলির সাথে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, এই জায়গাটাকে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করুন, আমার মনে হয় পজিটিভ। দেখুন, ভরণী নক্ষত্র আমি বেশ কিছু বিষয় বরণীর ক্ষেত্রে লক্ষ্য করেছি, আর ভরণীকে আমি মনে করি এরা যখনই একটা মানুষকে হেল্প করে বা বারংবার চেষ্টা করছে তাকে হেল্প করা, হেল্প করে তাকে একটা পজিশনে নিয়ে আসা, এদেরকে মানুষ ভেবে ফেলে এরা বোধহয় তাদের তাদের ভৃত্য, এরা বোধহয় তাদের ভৃত্য। যে কারণে ভরণী যখন মানুষকে হেল্প করে, নিজের প্রাণ দিয়ে, নিজের জীবন দিয়ে, নিজের মন দিয়ে একটা কাজ করে দেওয়ার চেষ্টা করে, কিছুদিন পরে সে কিন্তু আর দাম পায় না। আপনি যাকে হেল্প করেছেন, নিজের সর্বস্বটা দিয়ে, নিজের পার্সোনালিটিটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে এসে হেল্প করেছেন, লাস্টে কি পেয়েছেন, যেন আপনি তাদের মৃত সম। তো এখানে বরণীর একটা আক্ষেপ, যদিও এই সময় বরণীর কি কি জায়গা আমি দেখছি, ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, আরেকটু দরকার, সেটা আস্তে আস্তে হবে। বরণীর প্রবলেম হচ্ছে একটা, হচ্ছে সন্তান আদি রিলেটেড বিষয় খুব সমস্যার জায়গা আছে, এটা নিয়ে একটু ভাবার দরকার। আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে হয়তো IVF বা মেডিকেল টেকনোলজির সহায়তা নেওয়া এগুলো করতে হতে পারে। দ্বিতীয়ত আমি যেটি বরণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, সেটি হলো প্রফেশনাল জায়গা। প্রফেশনাল জায়গার ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্ট দরকার ছিল, হঠাৎ করে আপনি দেখলেন ঠিকঠাক জিনিসটা ডিটোরিয়েট করতে শুরু করেছে, বা ঠিকঠাক একটা ব্যবসা চলছিল হঠাৎ করেই ডিটোরিয়েট করতে শুরু করেছে। আপনার প্রশ্ন একটাই, আপনার জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা একটাই, কবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আমি স্ট্রংলি মনে করি, প্র্যাকটিক্যালি মনে করি, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যায়, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তবে ভরণীর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফ্যামিলির মানুষদের হেল্প করছেন নিশ্চিতভাবেই করুন, আমরা সবাই পাওয়ার আশা না করেই ফ্যামিলিতে হেল্প করবো, এটা আমাদের প্রাথমিক ইচ্ছা হওয়া উচিত। কিন্তু ভরণীর ক্ষেত্রে সর্বস্ব দিয়ে ডেফিনেটলি, দেখুন যেখানে অপশান নেই করতে হবে, কিন্তু যেখানে অপশান আছে তার হয়তো অন্য কোনো সহ অবস্থান হয়ে যাবে, সেখানে নিজের সবটা দিয়ে করবেন না, তাতে কিন্তু সমস্যা হতে পারে। আর বরণীর ক্ষেত্রে আমি বলে দিই, যারা বেকার রয়েছেন এখন, সেইভাবে কিছু করেন না, একটা দুটো টিউশনস পড়ান বা অন্য একটা কর্মজীবনের সাথে আছেন না থাকার মতো, আমি মনে করি একটু চেষ্টা করুন, আপনাদের কিন্তু পজিটিভিটি আসছে, বরণীর পজিটিভিটি ইনক্রিজ করবে 2024 এপ্রিল মাসের 20-22 তারিখের পর থেকে ধীরে ধীরে পজিটিভ দিকে কয়েকটা মাস আমরা পাবো। এই সময় কিছু চাইলে কিন্তু করা যেতে পারে বা সম্ভব হবে। পরের নক্ষত্রটা কৃত্তিকা, আর কৃত্তিকা নক্ষত্র আসলেই কয়েকটি কথা আমি সাধারণত বলি, রবির নক্ষত্র। তো কৃত্তিকা নক্ষত্রের দেবতা হচ্ছেন অগ্নি। অগ্নি কি করে, আপনি যে জিনিসই আগুনে দেবেন, লোহা পর্যন্ত আগুনে করে, তো সেটা হচ্ছে অগ্নি। তো এরা কখনোই কারোর নেগেটিভিটিকে নিতে পারেন না, বা আমি যদি কথাটা একটু ঘুরিয়ে বলি, তাহলে এরা অন্যায়টাকে বরদাস্ত করেন না, আর এটাই হয়তো এদের জীবনের সব থেকে বড় সমস্যা। এরা সত্যি কথা বলে ফেলে, উচিত কথা বলে ফেলে, যেই হোক হয়তো আমাকেও উচিত কথাটা বলে দেবে, বা একজনকে উচিত কথা বলে দেবে, একজন খুব উচ্চ পদস্থ ব্যক্তি তাকেও হয়তো উচিত কথাটা বলে দেবে। তো বেসিক্যালি কৃত্তিকার এই উচিত কথা বলাটাই তাদের সব থেকে বড় শত্রু, কারণ কৃত্তিকা শব্দটা এসছে কর্তারি, কাটতে কাটতে যায়, এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ওভারঅল কৃত্তিকার ক্ষেত্রে আমি বেশ কিছু কোয়ালিটি দেখছি, যার মধ্যে এই মাসটিতে আমি স্পেসিফিকভাবে লক্ষ্য করি মনিটারি বিষয়টা একটু স্টেবল হবে, নতুন পরিকল্পনা গ্রহণের সময়, এটা এই সময় কিছুটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার চেষ্টা কৃত্তিকা করতে পারেন। কৃত্তিকার কর্মজীবনের এনহান্সমেন্টের জায়গা আছে, দাম্পত্য ওকে ওকে টাইপের থাকবে বেশ কিছু ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো, প্রেমজ সম্পর্কের পজিটিভিটি বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, কোনো দাদা বা কোনো পদস্থ মানুষ সে কিন্তু আপনাকে হেল্প করতে পারে। কৃত্তিকার যে বিষয়ে সচেতন থাকতে হবে সেটা হলো শত্রু, প্রচুর শত্রু থেকে সমস্যা আসতে পারে, তাই শত্রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের, যাদের গণটি হলো নিশ্চিতভাবেই দেবারিকর। এবং আরেকটা কথা কৃত্তিকাকে আমি বলে রাখি, কৃত্তিকা যে ভুলটা আপনারা করেন,
সেটা হচ্ছে দেখুন, ভুল হয়েছে, ভুল করেছে, ছেড়ে দিন, না বললেই পারতেন, সেখানে কথা বলবেন, তথ্যটা তৈরি করবেন, করে বাড়ি আসবেন, পরে নিজেই কথা বলতে যাবেন। তো এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এমনি কৃত্তিকা নক্ষত্রের বর্তমান যে সময়ক্রম চলছে তাতে আমি মনে করি বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। 14 তারিখের পর থেকে এপ্রিল মাসের আপনার একটা সুবর্ণ সময় আমি মনে করি। বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, ইনক্লুডিং সেলফ প্রফেশন, মানিটারি ম্যাটার, রিলেশনশিপ, ল লিটিগেশনের ক্ষেত্রে, দাদাকে কেন্দ্র করে যে টেনশন, দিদিকে কেন্দ্র করে যে টেনশন, পরিবারের গুরুজনকে কেন্দ্র করে যে টেনশন, সেটা অনেকটা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কমবে বলে আমি মনে করছি। ল লিটিগেশন রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আসার সংযোগ কৃত্তিকার রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি আরেকটু ডিপলি অধ্যয়ন করি, কোনো একজন রিলেটিভসের হেলথ ইস্যুস নিয়ে খুব মেন্টাল প্রেশার আছে, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে পারে। এবার দেখুন, আমি মনে করি হয়তো পজিটিভভাবেই কমবে, তবে অনেক ক্ষেত্রে দেখা যাবে এই যে সমস্যাটা কমলো সেটা হয়তো পার্মানেন্ট একটা হানি হয়ে কমবে। এমনি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন কিছু ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বাড়বে, কিছু ভালো মানুষের সাথে পরিচয় আপনাকে একটা জায়গা দিতে পারে। বর্তমানে পলিটিক্সে যারা আছেন, নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, জানবেন এই সময় বারবার পাবেন না, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবং আজকের অনুষ্ঠান মূলত ছিল মেষ রাশি নিয়ে, এপ্রিল মাসের বোনাস রাশিফল আলোচনা করেছি, নক্ষত্রটাকে নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করেছি। তবে প্রকৃতভাবে একটা কথা কি, আমাদের নক্ষত্রকে আরও বেশি স্পেসিফিক করতে হবে, নক্ষত্রের 4টি চরণ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাছাড়াও প্রত্যেকটা নক্ষত্রের আরও ডিটেলিং করা সম্ভব, প্রত্যেকটা নক্ষত্রকে যদি আমরা সাব লেভেলের ডিভিশন করি তাহলে অনেক অনেক নতুন নতুন তথ্য দেয়, সেটাও একদিন করবো। অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।